Assalamualaikum warahmatullahi wabarakatuh. Asha kurish shakur balwasin. To aske ami apnar majhe abar notun ekti video upohar dite jacchi. Jara amar channel ti notun tara obosshoi channel ti subscribe kore neben jate kore porobortite ami notun notun video upload dewar sathe sathe apni notification peye jaben. To viewers asker video ti je bishoyti niye hobe seti holo efficiency ki ebong seti amra kibhabe calculation korte pari. তবে আরস আপনারা জানেন সকল প্রকার মেশিনের একটি প্রোডাকশন টার্গেট থাকে তো ধরেন কোন মেশিনের প্রোডাকশন টার্গেট আছে 1200 কেজি কিন্তু আমাদের সেটি অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়েছে 1050 কেজি তো এখানে আমরা পেলাম অ্যাকচুয়াল প্রোডাকশন 1050 কেজি কিন্তু আমাদের সেই মেশিনের টার্গেট ছিল 1200 কেজি কিন্তু এইটিকে যখন আমরা শতকরা প্রকাশ করব তখন সেটিকে আমরা efficiency বলতে পারি তো এখন আমরা দেখাবো কিভাবে efficiency calculation করতে হয় তো viewers চলুন আমরা সেই calculation ভিডিওতে চলে যাই viewers এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি মেশিনের এফিসিয়েন্সি খুব সহজে ক্যালকুলেশন করতে পারি তো এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে গেলে আমাদের প্রথমে দুটি বিষয় জানতে হবে সেটি হলো নাম্বার 1 আমাদের টার্গেট প্রোডাকশন কত আছে টার্গেট প্রোডাকশন কত আছে আমি এখানে ধরে নিলাম একটি মেশিনের টার্গেট প্রোডাকশন 1200 কেজি তো আমরা অ্যাকচুয়াল কত প্রোডাকশন পেয়েছি সেটি আমাদের জানতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন আমি এখানে ধরে নিলাম ওই মেশিনটি আমাদেরকে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়েছে 1050 কেজি তো এখন আমাদের যেটি ক্যালকুলেশন করতে হবে সেটি হলো এফিসিয়েন্সি কত সেটি আমাদের ক্যালকুলেশন করতে হবে তো এফিসিয়েন্সি ক্যালকুলেশন করার জন্য আমরা যে ফর্মুলাটি জানি সেটি আমরা এখানে বসিয়ে দেব তো এখানে যে ফর্মুলাটি সেটি হলো অ্যাকচুয়াল প্রোডাকশন গিভেনড হলো আমাদের টার্গেট প্রোডাকশন এখানে দিতে হবে 100 তো এখন আমি ধরে নিলাম আমাদের টার্গেট অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 1050 কেজি এবং টার্গেট প্রোডাকশন 1200 কেজি এখানে ইনটু তো এখন আমি যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে আমি পেয়ে যাব 87.5 তো ভিউয়ার্স আপনারা এই ফর্মুলাটি ইউজ করে খুব সহজেই কোনো মেশিনের এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ